এখানে যা যা ছোটবেলায় যেগুলো যেগুলো করতাম, মানে খাওয়া দাওয়া, ফুচকার কম্পিটিশন, ঝালমুড়ি খাওয়া, ঢাক বাজানো, ধুনুচি নৃত্য, সমস্ত কিছু, মানে আমাদের দুজনের ছোটবেলায় যা যা হতো আমরা এই শখটা কিন্তু বছরে একবার মেটাই শুরু দিতে এসে। কিছুদিন তো আছে আমাদের শুটিং, আছে একটা রিয়েলিটি শোর শুটিং চলছে আমার, তো আমার মনে হয় কালী পুজোটা করে তারপরে ফিরবো। একবার এসে গেছি কলকাতা, এখন চট করে ফিরবো না। একবার যখন জিৎ গাঙ্গুলীকে সঙ্গে পেয়েছি তাহলে কিন্তু গান ছাড়ে, মানে গান না করে ছাড়ে, একদম ছাড়ে না। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাঁসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে দাও প্রণাম জানা, ওই রাঙা পায় ওরে ধুনু দুহাতে নাচরে এখন, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে। দাদুশ্রীতেও বিভিন্ন ক্লাবের প্রতিভা বিসর্জন, সুরুচির সঙ্গে দেবী পালনের সময় ঢাক বাজানোর মন্ত্রী অরূপ বিশ্বাস, অন্যদিকে খান্না মোড়ে নর্থ ত্রিধানা পুজোয় দেবী পালন, কামার হাতে তৃণমূল বিধায়ক মদন মিত্রের পরে ধুনুচি নাচে অংশ নেন তিনি, বাজান ঢাকও। আজকেও কালারফুল কালারফুল কিন্তু কালো, আর মা চলে যাচ্ছে তো, এটা আনন্দের কালো না, এটা শোকের কালো। কিন্তু মা চলে গেলেও কি হবে, মা চলে যাবেন গঙ্গে, আমি যাব বঙ্গে, আমি এখান থেকে খর্দায় চলে যাব, মিছিল মিটিং শুরু হয়ে যাবে, আমাদের লেগেই আছে। আমি দেখতে পাচ্ছি এখানে একেবারে আপনি সবাইকে নিয়ে সঙ্গে রয়েছেন, টেলি অভিনেত্রীদের নিয়ে সঙ্গে রয়েছেন, আপনি গান গাইছেন এটা ঢাকের তালে বলে। এ কি ঢাকের তালে বলে, নাচবে না গাইবে না, না নাচলে হয়, একবার শুধু গান গাইলে তো হবে না। এইটা হচ্ছে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।